সামান্য সচেতনতার অভাবে মানুষ পাকস্থলীর ক্যান্সার জটিল পর্যায়ে নিয়ে যান। তাই সবার জানা উচিত কি ধরনের সমস্যা হলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। বিশ্বজুড়ে ক্যান্সারে আক্রান্ত হয়ে যত মানুষের মৃত্যু হয় তার বড় অংশ পাকস্থলীর ক্যান্সার বা গ্যাস্ট্রিক ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। তবে প্রাথমিক পর্যায়ে রোগটি নির্ণয় করতে পারলে মৃত্যু ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। কিন্তু অনেক ক্ষেত্রে পাকস্থলীর ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলোকে মানুষ পেপটিক আলসারের ব্যথা বলে মনে করেন, ফলে ডাক্তারের পরামর্শ নিতে গড়িমসি করেন। তাই বেশিরভাগ ক্ষেত্রে পাকস্থলীর ক্যান্সারে আক্রান্ত রোগী ডাক্তারের কাছে আসেন ক্যান্সার জটিল পর্যায়ে পৌঁছানোর পর। সেক্ষেত্রে রোগীর চিকিৎসা করা জটিল হয়ে পড়ে এবং পাকস্থলীর ক্যান্সারে মৃত্যু ঝুঁকি বেড়ে যায় বহুগুণ। পাকস্থলী ক্যান্সারের লক্ষণ বা উপসর্গ। প্রাথমিক পর্যায়ে তেমন কোনো উপসর্গ নাও থাকতে পারে, তবে হঠাৎ রুচি কমে যাওয়া, বমি বমি ভাব, অল্প খেলে পেট ভরে যাওয়া, বিনা কারণে ওজন কমে যাওয়া, উপরের পেটে ব্যথা, বারবার বমি, রক্তশূন্যতা ও দুর্বলতা, রক্ত বমি বা কালো পায়খানা, পেটের উপরিভাগে চাকা অনুভব করা ইত্যাদির যে কোনোটি হতে পারে পাকস্থলী ক্যান্সারের লক্ষণ বা উপসর্গ। পাকস্থলীর উপরিভাগের ক্যান্সার মাঝে মধ্যে খাদ্যনালীকেও আক্রান্ত করতে পারে। সেক্ষেত্রে রোগীর খাবার গিলতে কষ্ট বা খাবার বুকের পিছে আটকে আছে এমন অনুভব করতে পারেন। পাকস্থলী ক্যান্সারের ঝুঁকিগুলো: ধূমপান বা মদপান, স্থূলতা, হেলিকোব্যাক্টার পাইলোরি সংক্রমণ, আগে পাকস্থলীর অস্ত্রোপচার, খাবারে তাজা ফল ও শাকসবজির অভাব, প্রক্রিয়াজাত খাবার, বাড়তি লবণ দেওয়া খাবার, গ্রিল বা পোড়ানো খাবার গ্রহণ, পাকস্থলীর অ্যাডেনোমেটাস পলিপ, খুব নিকট রক্ত সম্পর্কের আত্মীয়দের মধ্যে ক্যান্সারে আক্রান্ত হওয়ার ইতিহাস, কিছু বংশগতিক রূপান্তর, ভিটামিনের অভাব যেমন ভিটামিন এ এবং ভিটামিন সি ইত্যাদি কারণে পাকস্থলীর ক্যান্সার হতে পারে। পাকস্থলী ক্যান্সার প্রতিরোধে করণীয়। খাদ্যাভ্যাস ও জীবনাচরণে পরিবর্তন এনে পাকস্থলীর ক্যান্সার প্রতিহত করা সম্ভব। নিয়মিত তাজা ফল ও শাকসবজি খেতে হবে, শারীরিক পরিশ্রম করুন এবং ওজন নিয়ন্ত্রণে রাখুন। হেলিকোব্যাক্টার পাইলোরি সংক্রমণ থাকলে নির্মূল করতে হবে। ধূমপান বা মদপান বর্জন করুন। উল্লেখিত উপসর্গগুলো দেখা দিলে নিজে নিজে গ্যাস্ট্রিকের ওষুধ সেবন না করে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। রোগ নির্ণয়: সাধারণত এন্ডোস্কোপির মাধ্যমে দ্রুত পাকস্থলীর ক্যান্সার নির্ণয় করা সম্ভব। পরে পেটে সিটি স্ক্যান করে রোগের বিস্তার নির্ণয় করা হয়। রোগের স্টেজিং বা বিস্তারের উপর নির্ভর করে চিকিৎসা। পাকস্থলী ক্যান্সারের চিকিৎসা: ক্যান্সারের শুরুতে রোগ ধরা পড়লে অস্ত্রোপচারের মাধ্যমে 90% রোগী সেরে উঠতে পারেন। তবে রোগ খুব বেশি অগ্রসর হয়ে গেলে অপারেশন বা কেমোথেরাপির পরও খুব বেশি দিন রোগীকে বাঁচিয়ে রাখা কঠিন হয়ে পড়ে। তাই যে কোনো ক্যান্সারের মতো পাকস্থলী ক্যান্সারে আক্রান্ত হওয়া থেকে বাঁচতে স্বাস্থ্য সচেতনতার বিকল্প নেই।